মার্চে মায়ানমারের সামরিক বাহিনী কারণ রাজ্যে বোমা ও কামান দিয়ে হাসপাতাল, স্কুল এবং সরকারি ভবনে আক্রমণ করেছিল। রাজ্যের 10 লক্ষেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, অনেকে পালিয়ে গিয়ে আশেপাশে বনাঞ্চলে চলে গিয়েছিলেন। এখন তারা আরও রক্তপাত হওয়ার আশঙ্কায় নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। কারণের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবির আইচু এটপাড়ার লোকেরা থাইল্যান্ডে আশ্রয়ের জন্য সালুইন নদীর তীরে একটি পথ বেছে নিয়েছে। প্রতিবেশী কায়াহল একাধিক অঞ্চল যেখানে সশস্ত্র দলগুলি ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে লড়াই করছে, যখন নির্বাচিত নেতা অংশান সূচিকে পদচ্যুত করা হয়েছিল। সামরিক জান্তা, সাহায্যকারী সংস্থা এবং যারা তাদের কাছে যেতে চাইছে এই লোকদের প্রবেশের রাস্তাগুলি বন্ধ করছে। যে বনগুলিতে পালিয়ে যাওয়া লোকগুলো আশ্রয় নিয়েছে সেই রাস্তাগুলি মূলত বন্ধ করা হচ্ছে।